রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে সক্ষম, তখন সাহাবীগণ বলছেন কে পারবে তিন ভাগের এক ভাগ, দশ পারা দশ পারা। তখন আল্লাহ রাসূল বলছেন আরে শোনো, সূরা আল ইখলাস তাদশরসাল কোরআনে, সূরা ইখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ, তিনবার সূরা ইখলাস পড়ো, কোরআন মজিদ একবার পড়ার সমান নেকি হবে, পড়ে ব্যাগ ভর্তি করে দেন, প্রচুর নেকি উপার্জন করেন। আপনি পড়েন না কেন? যখন তখন পড়েন, বাড়িতে যে বসেছেন সূরা ইখলাস তিনবার পড়েন, এক এক খতম করেন, এক খতম করেন। সূরা হাসরের তিন আয়াত পড়লে কিছুই হবে না, কি হবে অক্ষর প্রতি দশ নেকি হবে। তো মাঝিরা মসজিদে পড়ছে যে সবাই মিলে চিল্লা চিল্লি করে, সবাই যে বেদাতি সেই জন্য পড়ছে, ওরা তো আর ধর্ম কর্ম মানার প্রয়োজন নাই, কোন বই কে লিখেছে সে নিয়েই চলছে তারা, তারা কি ধর্মের দাম দেয়? ধর্মের দাম দিলে সূরা ইখলাস তিনবার পড়তো, একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয়ে যেত, সহি হাদিস। একজন ইমাম নির্ধারণ করেছেন একজন যোদ্ধাদের সাথে, তো ওই ইমাম সব সময় খালি কেরাতের শেষে সূরা ইখলাস পড়ে, কেরাতের শেষে সূরা ইখলাস পড়ে, নামাজে কেরাতের শেষে সূরা ইখলাস পড়ে। তো মুসল্লিরা আল্লাহ নবীকে অভিযোগ দিল আমাদের ইমাম খালি সূরা ইখলাস পড়ে, খালি শেষে ইখলাস পড়ে। তখন আল্লাহ রাসূল বলছেন ওকেই তোমরা জিজ্ঞাসা করো না কেন পড়ে। তো সবাই বিয়ে বলছে আপনি কেন পড়েন? আরে শোনো, সূরা ইখলাস হচ্ছে রহমানের গুণাবলী, আল্লাহর গুণাবলী দিয়ে সূরা ইখলাস পরিপূর্ণ, আমি পড়তে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছে ওকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসে। আবার বলছেন ওকে বলে বলে দাও যে সূরা ইখলাস ভালোবাসে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী যখন ঘুমাতে যেতেন তখন এই হাত দুটা জমা করতেন, জমা করে ইখলাস ফালাক নাস পড়ার পরে হাত মুছে নিতেন, এফালো দালেকে সালাস আমারাতিন, এরকম তিনবার করতেন, ইখলাস ফালাক নাস, এভাবে তিনবার করতেন, ইখলাস ফালাক নাস, এভাবে তিনবার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওবারা যারা বলেন আমরা একবার সফরে ছিলাম, হঠাৎ করে খুব অন্ধকার বাতাস আসলো, আল্লাহ রাসূলকে খুঁজছিলাম হঠাৎ করে পেয়ে গেলাম ওখানে আল্লাহ রাসূলকে। তখন আল্লাহ রাসূল বলছেন যে ইকরা পড়ো, আমি বললাম মা ইকরা কি পড়বো, তিনি বলছেন ইকরা পড়ো, আমি বললাম মা ইকরা কি পড়বো, তখন বলছেন ইকরা পড়ো সূরা ইকরা সূরা ফালাক সূরা নাস এক ফিকা মিন কুল্লি শাইন, পৃথিবীর যে কোনো সমস্যার জন্য যথেষ্ট হবে, যে কোনো সমস্যা, বাঘ ধরতে পারবে না, সাপ ধরতে পারবে না, শত্রু ধরতে পারবে না, কোনো কিছু তোমাকে ধরতে পারবে না, তুমি সব বিপদ থেকে বেঁচে যাওয়া, যে কোনো সমস্যায় ইখলাস ফালাক নাশ পড়ো। একবার আমি একবার আসলের সাথে হাঁটছিলাম বড় পাথার এবং কোচাদহর মধ্যে, ওখানে কিন্তু বড় পাথার আর কোচাদহ নেই, ওখানে আছে জহফা আর বাওয়াদ, এর মাঝে হাঁটছিলাম আল্লাহ রাসূলের সাথে আছি, হঠাৎ এমন মেঘ দেখা দিল আর একবারে অন্ধকার হয়ে গেল আর বিদ্যুৎ চমকিছে আর বৃষ্টি ঝড় বাতাস, দেখি আল্লাহ রাসূল সূরা ফালাকের নাস পড়ছেন, সূরা ফালাকের নাস পড়ছেন। তারপরে বলছেন দেখো গোবা, ফালাকের নাস পড়ে মানুষ পৃথিবীতে যত বিপদ থেকে বাঁচতে পারবে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তত বিপদ থেকে বাঁচতে পারবে না, সূরা বাকারা পড়েও বিপদ থেকে বাঁচতে পারবে না, সূরা ফালাকার নাশ পড়ে যে বিপদ থেকে বাঁচতে পারবে, সূরা ফালাক ও নাশ বিপদ ঝামেলা সমস্যার জন্য সবচেয়ে বড় অস্ত্র। খারাপ লাগছে একটু রাস্তায় হাঁটছেন, শরীরটা খারাপ লাগছে পড়েন, রাস্তায় একটু ভয় ভয় লাগছে পড়েন, জিন ধরে নাকি পড়েন, শরীর একটু জ্বর ব্যথা পড়েন, যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা পড়েন, কেউ পড়ে না, কেউ বুঝেও না, এই কারণে।